আমরা ঠিক শেষ সময় আছি, আমাদের হয়তো সময় ফুরিয়ে আসছে। জীবন রক্ষা করা কিংবা বেঁচে থাকা নিয়ে যতটা অনিশ্চয়তা আছে, ঠিক ততটাই অনিশ্চয়তা দেখা দিয়েছে আমাদের আহত হওয়া ভাই বোনদের চিকিৎসা দেওয়া নিয়ে। আমরা জানি না আমাদের শিশুরা বেঁচে থাকবে কিনা, কিংবা আমরা কতটা করতে পারব। ঠিক এমন কথাই ভেসে বেড়াচ্ছে ফিলিস্তিনের গাজার আকাশে বাতাসে। অনিশ্চয়তা আজ সীমানা ছাড়িয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা অঞ্চল, যেখানের আল শিফা হাসপাতালের নবজাতক ওয়ার্ডে শেষ হয়ে এসেছে ওষুধ সহ চিকিৎসা সামগ্রীর সরবরাহ। প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরবরাহের অভাব গাজার হাসপাতালগুলোর জন্য সমস্যা হিসেবে থাকলেও ধীরে ধীরে তা শেষের দিকে। ইসরায়েল এবং হামাসের চলমান সংঘর্ষের কারণে বেশ বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আল শিফা হাসপাতালটি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে রোগীদের সেবা দেওয়া এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। 40টি নার্সারি সহ গাজা স্ট্রিপের বৃহত্তম মেডিকেল কমপ্লেক্স আল শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগের প্রধান ডাক্তার নাসির ফুয়াদ বুলবুল জানান, প্রয়োজনীয় সেবাটুকু দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতালটি। চিকিৎসা চালানোর জন্য খুব প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য লড়াই করতে হচ্ছে রীতিমতো। দুর্বল নবজাতক, আহত শিশুদের সেবা দেওয়ার সরঞ্জামও ফুরিয়ে আসছে হাসপাতালটিতে। ডাক্তার বুলবুল আরো জানান, جل هذه الحالات تحتاج عناية مركزة، تحتاج فترة طويلة من المكوث داخل العنايات المركزة. চিন্তার বিষয় এই যে জীবন রক্ষাকারী ওষুধগুলো শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। হাসপাতালে এতদিন যা রসদ ছিল তা দিয়ে এতদিন চললেও এখন কিভাবে চলবে তা নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক এবং অনিশ্চয়তা। এক্ষেত্রে ডাক্তার বুলবুল জানান, এই মুহূর্তে তারা জোর দিচ্ছেন ভেন্টিলেটর সংযোগকারী অ্যান্টিবায়োটিক, সারফেক্ট্যান্ট এবং ক্যাফিন সাইট্রেটের উপর, নবজাতক এবং শিশুদের যত্নের জন্য যেগুলো অতীব প্রয়োজনীয়।